জয় জগন্নাথ। মু জ্যোতির্বিদ ডক্টর ভবানী শঙ্কর মহাপাত্র আপন মানুষ রাশিফল কার্যক্রমক স্বাগত জনাওছি। দর্শক বন্ধু, আসন্তু সর্বপ্রথমে জানিবা আজির দিন সম্পর্কে, আজির তিথি নক্ষত্র বার সম্পর্কে। আজ হচ্ছে জুন মাসর ন তারিখ রবিবার 2024 মশিয়া। ওড়িয়ারে জ্যেষ্ঠ মাস শুক্লপক্ষ সৌরমানরে বৃষ 27 দিন। আজ হচ্ছে তৃতীয় তিথি সূর্যোদয় পরঠারু অপরাহ্ন 3:36 পর্যন্ত রহুচন্তি। অপরাহ্ন 3:36 পরে চতুর্থী তিথি আরম্ভ হবে বা ভোগ হবে। আজ পুনর্বসু নক্ষত্র সূর্যোদয় পরঠারু রাত্র 8:52 পর্যন্ত রহুচন্তি। রাত্র 8:52 পরে পুষ্যা নক্ষত্র আরম্ভ হবে। আজ দিনর চন্দ্র মিথুন চন্দ্র। মিথুন রাশিরে চন্দ্রমা সূর্যোদয় পরঠারু মধ্যাহ্ন 2:42 পর্যন্ত রহবে। মধ্যাহ্ন বা দিন 2:42 পরে চন্দ্রমা মিথুন রাশি পরিত্যাগ করে কর্কট রাশি চলন হবে। দর্শক বন্ধু, আসন্তু জানিবা আজির নিষিদ্ধ খাদ্য সম্পর্কে। আপন মানে আজ দিনের ধর্মশাস্ত্র অনুসারে কেউ খাদ্যকু খাইবে না বা কেউ খাদ্যকু বর্জন করা যাইছি। আজ সূর্যোদয় পরঠারু অপরাহ্ন 3:36 পর্যন্ত আপন মানে পটলকু খাদ্য হিসাবে গ্রহণ করন্তু নাহি, পটল খাঁন্তু নাহি। অপরাহ্ন 3:36 পরে পটল খাইপারিবে, মাত্র অপরাহ্ন 3:36 পরে মূলক অর্থাৎ মূলাকু খাদ্য হিসাবে গ্রহণ করন্তু নাহি। অনেক সময় ব্যক্তিবিশেষ কুহন্তি যে মো জাতকরে চালিচন্তি মঙ্গল মহাদশা, মো জাতকরে চালিচন্তি রাহু মহাদশা, মো জাতকরে চালিচন্তি ধরন্তু কেতু মহাদশা বা বৃহস্পতি মহাদশা বর্তমান চালিচন্তি, মাত্র মতে বহুত ক্ষতি করছন্তি। যে দশা মতে ভালো ফল দেওয়া কথা সে মহাদশা মতে ভালো ফল দেউ না। তেমন আজ আমি আলোচনা করিবা অনেক সময় জাতকরে দশা মহাদশা আমাকে কাহিকি ভালো ফল দিয়ে না, আমি কাহিকি অশুভ ফল প্রদান করে থাকে, কোণপাই আমার মহাদশা আমি সপটি হুঁতি না, সে সম্পর্কে জাঁবা। মহাদশা বা কেউ মহাদশা আমাকে লাভবান করাইব, কেউ মহাদশা আমি অশুভ ফল প্রদান করিব, তাহা ডিপেন্ড করে বা তাহা নির্ণয় করে জন্মজাত করে থিবা গ্রহ স্থিতি এবং জন্ম গ্রহ লগ্ন অনুসারে। যদি আপন মানকর লগ্ন মেষ লগ্ন, তাহলে মনে রাখি থাকতু আপনক পাই রবি চন্দ্র মঙ্গল বৃহস্পতি এই চারিগটি গ্রহ হচ্ছে আপনার যোগকারক। যদি আপনার রবি চন্দ্র মঙ্গল বৃহস্পতি মধ্যে কোণী এক গ্রহকর দশা চালছে, তাহলে আপনার সেই মহাদশা শুভফল প্রদান করবে, মাত্র সবজেক্ট টু কন্ডিশন বা টর্ম এন্ড কন্ডিশন সে গ্রহ জাতকরে মিত্র গৃহস্থ বলবান স্থিতরে শুভগ্রহক যুক্ত হয়ে দরকার। অপরপক্ষে আপনার জাতকরে ধরন্তু মেষ লগ্ন আপনার শনি চালিচন্তি, আপনার রাহু চালিচন্তি বা আপনার শুক্র মহাশা চালিছি, হুয়েত আপনার নকারাৎমক পরিণাম দেই বা অশুভ ফল দেই আপনার গতি করে পারন্তি। তেমন ডিপেন্ড করে জাতকরে কেউ লগ্নরে আপনার জন্ম এবং সেইভাবে ভাবে যে শুভগ্রহ সেমানকর স্থিতি, শুভগ্রহ যে 100% আপনার শুভফল প্রদান করবে কিংবা পাপগ্রহ যে 100% আপনার অশুভ ফল প্রদান করবে সেমিতি কিছু মানে না। স্থিতি উপরে তাঙ্ক গ্রহ স্থিতি উপরে বা তাঙ্কর অবস্থিতি উপরে এবং অন্য গ্রহঙ্কর তাঙ্ক উপরে দৃষ্টি উপরে নির্ভর করে থাকে। তেবে গোটে মৌখিক ভাবরে মোটামুটি ভাবরে যদি আমি জাঁবা, তাহলে মেষ লগ্ন পাই রবি চন্দ্র মঙ্গল বৃহস্পতি হচ্ছেন শুভগ্রহ। এই দশা যেতে চলন হয়ে থাকে তাহলে শুভফল মিলি থাকে। সেইভাবে কর্কট লগ্ন, সিংহ লগ্ন, আপনার বিছা লগ্ন, ধনু লগ্ন এবং মীন লগ্ন পাই এই সমস্ত লগ্ন পাই মেষ ঠার যদি আমি আরম্ভ করিয়া, প্রথমে মেষ আপন টিপি রাখন্তু কাগজরে, মেষ লগ্ন, কর্কট লগ্ন, সিংহ লগ্ন, বিছা লগ্ন, ধনু লগ্ন, মীন লগ্ন এই সমস্ত লগ্ন পাই রবি চন্দ্র মঙ্গল বৃহস্পতি এ চারিগটি গ্রহ হচ্ছে যোগকারক। যদি জাতকরে এই চারিগটি গ্রহঙ্কর স্থিতি ভালো থাকে, চারিগটি গ্রহঙ্কর প্রতি বৃহস্পতি দৃষ্টি রহিতায় বা মজবুত স্থিতিতে থাকে, তাহলে 100% এই চারিটি দশা আপনার শুভফল প্রদান করবে এই লগ্ন মানাই। যদি এতদ্ব্যতীত আপনার লগ্ন হয়ে থাকে বৃষ মিথুন, আপনার কন্যা তুলা মকর এবং কুম্ভ, এই লগ্ন পাই
ରବିଚନ୍ଦ୍ର ମଙ୍ଗଳ ବୃହସ୍ପତି ଅଶୁଭ ହୋଇଗଲେ। ଏଇ ଲଗ୍ନ ଗୁଡ଼ିକ ପାଇଁ ବୁଧ ଶୁକ୍ର ଶନି ଏ ତିନିଗୋଟି ଗ୍ରହ ଅତ୍ୟନ୍ତ ଯୋଗ କାରକ ହୋଇଥିବାରୁ ଏଇ ଲଗ୍ନ ଗୁଡ଼ିକ ପାଇଁ ବୁଧ ଶୁକ୍ର ଏବଂ ଶନିଙ୍କର ଯେତେବେଳେ ମହାଦଶା ଚଳନ ହେଉଛି, ଯେତେବେଳେ ବୁଧ ଶୁକ୍ର ଶନି ଜାତକରେ ଯଦି ବଳବାନ ସ୍ଥିତିରେ ବା ଭଲ ସ୍ଥିତିରେ ରହିଛନ୍ତି, ବହୁତ ଖରାପ ନହେଲେ ମଧ୍ୟ ଆଭରେଜ କଣ୍ଡିସନରେ ଅଛନ୍ତି, ତାହେଲେ ଡେଫିନେଟଲି ଆପଣଙ୍କର ବୃଷ ମିଥୁନ ଆପଣଙ୍କର କନ୍ୟା ତୁଳା ମକର କୁମ୍ଭ ଲଗ୍ନର ବ୍ୟକ୍ତିଙ୍କ ପାଇଁ ବୁଧ ମହାଦଶା ଶୁକ୍ର ମହାଦଶା ଏବଂ ଶନି ମହାଦଶା ଆପଣଙ୍କୁ ଶୁଭଫଳ ପ୍ରଦାନ କରିବେ। ତେବେ ଆପଣଙ୍କ ଜନ୍ମ ଜାତକରେ ଯଦି ମହାଦଶା ଆପଣଙ୍କୁ ଅଶୁଭ ଫଳ ପ୍ରଦାନ କରୁଥାଏ, ତାହେଲେ ଆପଣ ଜଣେ ଜ୍ୟୋତିର୍ବିଦଙ୍କ ସହିତ ସାକ୍ଷାତ କରିପାରିବେ। ଯଦି ଆପଣଙ୍କ ମହାଦଶା ଚାଲିଛି ଏବଂ କର୍ମକ୍ଷେତ୍ରରେ ଆପଣ ଅସୁବିଧା ଭୋଗ କରୁଛନ୍ତି, ପାରିବାରିକ ଜୀବନରେ ଅସୁବିଧା ଭୋଗ କରୁଛନ୍ତି, ଦାମ୍ପତ୍ୟ ଜୀବନରେ ଅସୁବିଧା ଭୋଗ କରୁଛନ୍ତି, ବା ଆପଣଙ୍କ ବ୍ୟବସାୟରେ ଉନ୍ନତି ହୋଇପାରୁନାହିଁ, ଆପଣଙ୍କ ମାନସିକ ସ୍ଥିତି ସ୍ଥିର ରହୁନାହିଁ, ଆପଣଙ୍କର ସନ୍ତାନଙ୍କ ରାହୁ ମହାଦଶା ଚାଲିଛି ବା ଅନ୍ୟ କେତୁ ମହାଦଶା ଚାଲିଛି ବା ଅଶୁଭ ଗ୍ରହଙ୍କ ଦଶା ଚାଲିଛି, ପିଲାର ଉନ୍ନତି ହୋଇପାରୁନି ବିଦ୍ୟାରେ, ତାହେଲେ ଏପରି ସ୍ଥିତିରେ ଜ୍ୟୋତିର୍ବିଦଙ୍କ ସହିତ ଆପଣ ସାକ୍ଷାତ କରନ୍ତୁ। ଆପଣ ଦେଖିବେ ନିଶ୍ଚୟ ତାର ସମାଧାନ ପାଇପାରିବେ ଏବଂ ସେ ମହାଦଶା ମଧ୍ୟ ଆପଣଙ୍କୁ ଶୁଭଫଳ ପ୍ରଦାନ କରିବ। ତେବେ ଦର୍ଶକ ବନ୍ଧୁ, ଆସନ୍ତୁ ଜାଣିବା 10 ମାର୍ଚ୍ଚ ରବିବାର 2024 ମସିହାର ଆଜିର ମେଷଠାରୁ ମୀନ ପର୍ଯ୍ୟନ୍ତ ଆପଣମାନଙ୍କ ରାଶିଫଳ ସମ୍ପର୍କରେ। ସର୍ବପ୍ରଥମେ ମେଷ ରାଶି। କର୍ମଜୀବନ ଆପଣଙ୍କ ପାଇଁ ଅନୁକୂଳ ରହିବ। ଅବସର ସମୟ ଆଜି ଦିନରେ ଆପଣ ପ୍ରାପ୍ତି କରିବେ। ପୂର୍ବରୁ ଯେଉଁ ଦୁଶ୍ଚିନ୍ତା ଥିଲା ସେ ଦୁଶ୍ଚିନ୍ତା ଦୂରେଇ ଯିବ। ପାରିବାରିକ ଜୀବନ ଅନୁକୂଳ ଥିବାରୁ ମନ ପ୍ରସନ୍ନ ରହିବ। ଆଜି ଦିନରେ ଆପଣ ଦୂରଯାତ୍ରା କରିବେ। ଦାମ୍ପତ୍ୟ ଜୀବନ ସୁଖପ୍ରଦ ହେବ। ଆପଣଙ୍କ ପାଇଁ ଶୁଭ ରଙ୍ଗ ଲାଲ, କମଳା ଏବଂ ଆପଣଙ୍କର ଗୋଲାପି, ଏହି ରଙ୍ଗର ବସ୍ତ୍ର ପରିଧାନ କରନ୍ତୁ। ଶୁଭ ସଂଖ୍ୟା ହିସାବରେ ନମ୍ବର 1 ବ୍ୟବହାର କରନ୍ତୁ। ଦିନଟି ଆପଣଙ୍କ ପାଇଁ ଶୁଭପ୍ରଦ ହେବ। ଅଧିକ ଶୁଭଫଳ ପାଇବା ପାଇଁ ଆପଣ ହନୁମାନଙ୍କ ନିକଟରେ କିଛି ହନୁମାନ ସିନ୍ଦୁରକୁ ଅର୍ପଣ କରି ହନୁମାନଙ୍କ ସିନ୍ଦୁର ମସ୍ତକରେ ବା ଗଳାରେ ଲଗାଇ ଦୂରଯାତ୍ରା କରନ୍ତୁ। ଦିନଟି ଶୁଭପ୍ରଦ ହେବ। ବୃଷ ରାଶି। ବୃଷ ରାଶିର ବ୍ୟକ୍ତିବିଶେଷଙ୍କର ପୂର୍ବରୁ ଯେଉଁ ବାଧାବିଘ୍ନ ଥିଲା ସେ ବାଧାବିଘ୍ନ ଦୂରୀଭୂତ ହେବ। ମାନସିକ ଦୁଶ୍ଚିନ୍ତା ଦୂର ହେବ। ବନ୍ଧୁଙ୍କ ସହିତ ଆପଣ ବନ୍ଧୁ ଦର୍ଶନ କରିବେ। ପାରିବାରିକ ଜୀବନରେ ଯେଉଁ ବାଧାବିଘ୍ନ ଚାଲିଥିଲା ତାହାର ଅନ୍ତ ଘଟିବ। କୌଣସି ଜମି ଭୂମି ବା ଯାନବାହନ କ୍ରୟ କରିବା ପାଇଁ ମନରେ ବିଚାର ଆସିବ। ଅପରାହ୍ନ ସମୟରେ ବନ୍ଧୁବାନ୍ଧବଙ୍କ ସହିତ ବା ପରିବାର ଲୋକଙ୍କ ସହିତ କୌଣସି ବିବାହ ବ୍ରତ ମାଙ୍ଗଳିକ କାର୍ଯ୍ୟରେ ଯୋଗଦାନ କରିବେ। ଶୁଭ ରଙ୍ଗ ହେଉଛି ଆପଣଙ୍କର ଧଳା, ସବୁଜ, ନୀଳ, ଏହି ରଙ୍ଗର ବସ୍ତ୍ର ପରିଧାନ କରନ୍ତୁ। ଶୁଭ ସଂଖ୍ୟା ହିସାବରେ ନମ୍ବର 5 ଏବଂ 6 ବ୍ୟବହାର କରନ୍ତୁ। ଅଧିକ ଶୁଭଫଳ ପ୍ରାପ୍ତି କରିବା ପାଇଁ ମା ଲକ୍ଷ୍ମୀ ଏବଂ ନାରାୟଣଙ୍କ ନିକଟରେ ବା ଲକ୍ଷ୍ମୀ ନାରାୟଣଙ୍କ ନିକଟରେ କିଛି ବୁନ୍ଦି ଲଡ଼ୁ ପ୍ରସାଦ ରୂପରେ ଚଢ଼ାଇ ତାକୁ ଆପଣ ପ୍ରାପ୍ତି କରି ଭୋଗ କରି ପ୍ରସାଦ ରୂପରେ ପ୍ରାପ୍ତି କରି ଦୂରଯାତ୍ରା କରନ୍ତୁ। ଦିନଟି ଶୁଭପ୍ରଦ ହେବ। ମିଥୁନ ରାଶି। ମିଥୁନ ରାଶିର ବ୍ୟକ୍ତିବିଶେଷଙ୍କ ପାଇଁ ଆଜି ଘାତଚନ୍ଦ୍ର ଯୋଗ ରହୁଛି। ଘାତଚନ୍ଦ୍ର ଥିବାରୁ ପାରିବାରିକ ଜୀବନରେ କିଛିଟା ସମସ୍ୟା ଦେଖାଦେଇପାରେ। ସ୍ୱାମୀ ସ୍ତ୍ରୀଙ୍କ ମଧ୍ୟରେ ଅତି ସାଧାରଣ କଥାକୁ ନେଇ କଳହ ଦେଖାଦେଇପାରେ। ଦୂରଯାତ୍ରା ଠାରୁ ଆପଣ ଦୂରେଇ ରୁହନ୍ତୁ ବା ଦୂରଯାତ୍ରା କରନ୍ତୁ ନାହିଁ। ଆଜି ଦିନରେ ଯାନବାହନ ହେତୁ ସତର୍କତା ଅବଲମ୍ବନ କରନ୍ତୁ। ଆପଣଙ୍କ ପାଇଁ ଶୁଭ ରଙ୍ଗ ସବୁଜ, ନୀଳ, ଗୋଲାପି ଏବଂ ଆପଣଙ୍କର କମଳା, ଏହି ରଙ୍ଗର ବସ୍ତ୍ର ପରିଧାନ କରନ୍ତୁ। ଶୁଭ ସଂଖ୍ୟା ହିସାବରେ ନମ୍ବର 5 ବ୍ୟବହାର କରନ୍ତୁ। ଅଧିକ ଶୁଭଫଳ ପାଇବା ପାଇଁ ଘରୁ ଯେତେବେଳେ ଆପଣ ବାହାରକୁ ଯାଉଛନ୍ତି, ପାରାଙ୍କୁ ବା ପକ୍ଷୀମାନଙ୍କୁ କିଛି ମୁଗ ଦାନା ଖାଇବାକୁ ଦେଇ ଦୂରଯାତ୍ରା କରନ୍ତୁ। ଦିନଟି ଶୁଭପ୍ରଦ ହେବ। କର୍କଟ ରାଶି। ପୂର୍ବରୁ ସ୍ୱାସ୍ଥ୍ୟଗତ ସମସ୍ୟା ଥିଲେ ସେ ସମସ୍ୟାର ସମାଧାନ ହେବ। ଅନ୍ୟର ମନକୁ ଆପଣ ଜାଣିପାରିବେ, ଅନ୍ୟର ମନକୁ ଜିତିବାର ସକ୍ଷମ ହୋଇପାରିବେ। ଦାମ୍ପତ୍ୟ ଜୀବନ, ପାରିବାରିକ ଜୀବନ ସୁଖପ୍ରଦ ହେବ। ଅପରାହ୍ନ ସମୟରେ କୌଣସି ଦ୍ରବ୍ୟ ଆପଣ କ୍ରୟ କରିବେ ବା ଉପହାର କାହାଠାରୁ ପ୍ରାପ୍ତି କରିବେ। ବିବାହ ବ୍ରତାଦି ମାଙ୍ଗଳିକ କାର୍ଯ୍ୟ ଭୋଜି ମହୋତ୍ସବରେ ଯୋଗଦାନ କରିପାରନ୍ତି। ବନ୍ଧୁଙ୍କ ସହିତ ଦର୍ଶନ ହେବ। ବିଦ୍ୟାର୍ଥୀମାନଙ୍କ ପାଇଁ ଦିନଟି ଶୁଭପ୍ରଦ ରହିଛି। ସୁହରଙ୍ଗ ହିସାବରେ ଧଳା, ସବୁଜ, ଲାଲ, ଗୋଲାପି ଏବଂ କମଳା, ଏହି ରଙ୍ଗର ବସ୍ତ୍ର ପରିଧାନ କରନ୍ତୁ। ଶୁଭ ସଂଖ୍ୟା ହିସାବରେ ନମ୍ବର 2 ଏବଂ ନମ୍ବର 3 ବ୍ୟବହାର କରନ୍ତୁ। ଅଧିକ ଶୁଭଫଳ ପାଇବା ପାଇଁ ଘରୁ ଯେତେବେଳେ ଆପଣ ବାହାରକୁ ଯାଉଛନ୍ତି, ସାମାନ୍ୟ ଦହି ଖାଇ ଦୂରଯାତ୍ରା କରନ୍ତୁ। ଦିନଟି ଶୁଭପ୍ରଦ ହେବ। ସିଂହ ରାଶି। ପାରିବାରିକ ଜୀବନ ଆପଣଙ୍କ ପାଇଁ ସୁଖପ୍ରଦ ହେବ। କର୍ମକ୍ଷେତ୍ରରେ ଆଜି ଆପଣଙ୍କୁ ଅବସର ମିଳିବ।
ବାଣିଜ୍ୟ କରୁଥିବା ବ୍ୟକ୍ତିବିଶେଷ ବାଣିଜ୍ୟରେ ଲାଭାନ୍ୱିତ ହେବେ। ସଭା ସମିତି ଆନୁଷ୍ଠାନିକ କାର୍ଯ୍ୟରେ ନେତୃତ୍ୱ ନେବେ। ମହିଳାମାନଙ୍କ ପାଇଁ ଦିନଟି ଶୁଭପ୍ରଦ ରହିଛି। ଗୃହିଣୀମାନେ ଗୃହ କାର୍ଯ୍ୟରେ ନିପୁଣା ହେବା ସହିତ ଅନ୍ୟମାନଙ୍କ ଠାରୁ ପ୍ରଶଂସା ପାଇବେ। ଆଜି ଦିନରେ ଅପରାହ୍ନ ସମୟରେ ଦୂରଯାତ୍ରା କରିବା, ବନ୍ଧୁଙ୍କ ଗୃହକୁ ଯାତ୍ରା କରିବା, କୌଣସି ରେଷ୍ଟୁରାଣ୍ଟ ଆଦି ଯାଇ ସ୍ଥାନକୁ ଯାଇ କିଛି ସୁସ୍ୱାଦୁ ଭୋଜନ ଗ୍ରହଣ କରିବାର ପୂର୍ଣ୍ଣ ଯୋଗ ରହିଛି। ଆପଣଙ୍କ ପାଇଁ ଶୁଭ ରଙ୍ଗ ସବୁଜ, ଲାଲ, ଗୋଲାପୀ। ଏହି ରଙ୍ଗର ବସ୍ତ୍ର ପରିଧାନ କରନ୍ତୁ। ଶୁଭ ସଂଖ୍ୟା ହିସାବରେ ନମ୍ବର 1 ଏବଂ ନମ୍ବର 9କୁ ବ୍ୟବହାର କରନ୍ତୁ। ଅଧିକ ଶୁଭଫଳ ପ୍ରାପ୍ତି ପାଇଁ ସ୍ନାନ କର୍ମ ସମାପନ ପରେ କିମ୍ବା ଘରୁ ବାହାରିବା ସମୟରେ ଭଗବାନ ସୂର୍ଯ୍ୟ ନାରାୟଣଙ୍କୁ ଗୋଟିଏ ତମ୍ବା ଢାଳରେ ଜଳରେ କିଛି ଗୁଡ଼ ମିଶାଇ ଗୁଡ଼ ମିଶ୍ରିତ ଜଳକୁ ଅର୍ପଣ କରନ୍ତୁ। ବାଧାବିଘ୍ନ ବାରିଷ୍ଟ ଖଣ୍ଡିତ ହେବ। କନ୍ୟା ରାଶି, କନ୍ୟା ରାଶିର ବ୍ୟକ୍ତିବିଶେଷଙ୍କ ପାଇଁ ପାରିବାରିକ ଜୀବନ ସୁଖପ୍ରଦ ହେବ। କୌଣସି ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ ଦସ୍ତାବେଜ, ଡକ୍ୟୁମେଣ୍ଟ ବା କାଗଜପତ୍ରକୁ ଆପଣ ପୂର୍ବରୁ ହଜାଇଥିଲେ ତାହାର ସନ୍ଧାନ ପାଇପାରିବେ। ଅନ୍ୟକୁ କୌଣସି ଅର୍ଥରାଶି ବକେୟା ଦେଇଥିଲେ ବକେୟା ଅର୍ଥରାଶି ମିଳିପାରିବ। ସ୍ୱାମୀ ସ୍ତ୍ରୀଙ୍କ ମଧ୍ୟରେ ସମ୍ପର୍କ ଉତ୍ତମ ରହିବ। ଆଜି ଦିନରେ କିଛି ସୁସ୍ୱାଦୁ ଭୋଜନ ଅପରାହ୍ନ ସମୟରେ ଗ୍ରହଣ କରିବେ। ବିଦ୍ୟାର୍ଥୀମାନଙ୍କ ପାଇଁ କର୍ମଯୋଗ ଭଲ ରହିଛି। ଆପଣଙ୍କ ପାଇଁ ଶୁଭ ରଙ୍ଗ ସବୁଜ, ନୀଳ, କମଳା। ଏହି ରଙ୍ଗର ବସ୍ତ୍ର ପରିଧାନ କରନ୍ତୁ। ଅଧିକ ଶୁଭଫଳ ପ୍ରାପ୍ତି ପାଇଁ ନମ୍ବର 5କୁ ବ୍ୟବହାର କରନ୍ତୁ। ଆଜି ଦିନରେ ଆପଣ ଦୂରଯାତ୍ରା କରିବା ସମୟରେ ମା' ଦୁର୍ଗାଙ୍କୁ ଦର୍ଶନ କରନ୍ତୁ। ମା' ଦୁର୍ଗାଙ୍କ ନିକଟରେ ବା ଦୁର୍ଗାଙ୍କ ଫଟୋରେ 7 ଲାଲ ରଙ୍ଗର ଫୁଲ ଅର୍ପଣ କରି ଦୂରଯାତ୍ରା କରନ୍ତୁ। ଦିନଟି ଶୁଭପ୍ରଦ ହେବ। ଯଦି ଆପଣଙ୍କ ଜୀବନରେ ବ୍ୟକ୍ତିଗତ, ପାରିବାରିକ ସମସ୍ୟା, କର୍ମକ୍ଷେତ୍ର ନିଯୁକ୍ତି, ବୈବାହିକ ସମସ୍ୟା, ବାସ୍ତୁଦୋଷ ଏବଂ ମାଲି ମକଦ୍ଦମା ଆଦି ସମସ୍ୟା ଥାଏ, ତାହେଲେ ସମସ୍ୟାର ସମାଧାନ ଓ ପରାମର୍ଶ ପାଇଁ ଆମକୁ ଯୋଗାଯୋଗ କରନ୍ତୁ। ଜ୍ୟୋତିର୍ବିଦ୍ ଡକ୍ଟର ଭବାନୀ ଶଙ୍କର ମହାପାତ୍ର, ବୁଦ୍ଧେଶ୍ୱରୀ କଲୋନୀ, ପ୍ଲଟ୍ ନମ୍ବର 26, ଭୁବନେଶ୍ୱର। ଫୋନ୍ ନମ୍ବର 9776833302, 9439444924। ଆମର ୱେବସାଇଟ୍ www.srijagannathastro.com। ଦର୍ଶକ ବନ୍ଧୁ, ଆସନ୍ତୁ ଜାଣିବା ତୁଳାରାଶିର ବ୍ୟକ୍ତିଙ୍କ ପାଇଁ ଦିନଟି କିପରି ବିତିବ। ତୁଳାରାଶି, କର୍ମଜୀବନରେ ଯେଉଁ ବାଧାବିଘ୍ନ ଥିଲା ତାହା ଦୂରୀଭୂତ ହେବ। ବ୍ୟବସାୟିକ ସଫଳତା ପ୍ରାପ୍ତି କରିବେ। ଅନ୍ୟମାନଙ୍କ ଠାରୁ କିଛି ସୁସମ୍ବାଦ ଆଜି ଦିନରେ ପ୍ରାପ୍ତି କରିବେ। ମାଆଙ୍କ ଠାରୁ କିମ୍ବା କୌଣସି ମିତ୍ରଙ୍କ ଠାରୁ ଉପହାର ପାଇପାରିବେ। ଅପରାହ୍ନ ସମୟରେ କୌଣସି ନଶ୍ୟ ଭୋଜି କିମ୍ବା କୌଣସି ରେଷ୍ଟୁରାଣ୍ଟକୁ ଯାଇ ବା ହୋଟେଲକୁ ଯାଇ କିଛି ପ୍ରୀତି ଭୋଜନ ଗ୍ରହଣ କରିବେ। ଆଜି ଦିନରେ ଦାମ୍ପତ୍ୟ ଜୀବନରେ ଥିବା ସମସ୍ୟା ଦୂରୀଭୂତ ହେବ। ବିଦ୍ୟାର୍ଥୀମାନଙ୍କ ପାଇଁ ଦିନଟି ସଫଳପ୍ରଦ ହେବ। ଶୁଭରଙ୍ଗ ହିସାବରେ ଧଳା, ସବୁଜ, କମଳା ଏବଂ ଗୋଲାପୀ ରଙ୍ଗକୁ ବ୍ୟବହାର କରନ୍ତୁ ଏବଂ ଶୁଭ ସଂଖ୍ୟା ହିସାବରେ ନମ୍ବର 6କୁ ବ୍ୟବହାର କରନ୍ତୁ। ଆଜି ପାଇଁ ଆପଣଙ୍କ ପାଇଁ ଟିପ୍ସ। ଆପଣ ଯେତେବେଳେ ଦୂରଯାତ୍ରା କରୁଛନ୍ତି, ଯାତ୍ରା ସମୟରେ ଆପଣ କିଛି ଅତର ବା ପରଫ୍ୟୁମ୍ ନିଜ ଶରୀରରେ ପକାଇ ଦୂରଯାତ୍ରା କରନ୍ତୁ। ଦିନଟି ଶୁଭପ୍ରଦ ହେବ। ବିଛା ରାଶି, ସ୍ୱାସ୍ଥ୍ୟଗତ ସମସ୍ୟା ଥିଲେ ସମସ୍ୟାର ସମାଧାନ ମିଳିବ। ପାରିବାରିକ ଜୀବନ ସୁଖପ୍ରଦ ହେବ। ଦାମ୍ପତ୍ୟ ଜୀବନରେ ପୂର୍ଣ୍ଣ ଫଳ ପ୍ରାପ୍ତି କରିବେ। ବିଦ୍ୟାର୍ଥୀମାନଙ୍କ ପାଇଁ ଉଚ୍ଚ ବିଦ୍ୟା ଫଳପ୍ରଦ ହେବ। କୌଣସି ଉଚ୍ଚ ବିଦ୍ୟା ବା ଇଣ୍ଟରଭ୍ୟୁ ଥିଲେ ଏଥିରେ କୃତକାର୍ଯ୍ୟ ହୋଇପାରିବେ। ଆଜିର ଦିନରେ ଯେଉଁମାନେ ଦୂରଯାତ୍ରା କରିବା ପାଇଁ ଚାହୁଁଛନ୍ତି ବା ବିଦେଶ ଯାତ୍ରା କରିବା ପାଇଁ ଚାହୁଁଛନ୍ତି, ସେମାନଙ୍କର ବିଜା ଆପ୍ଲାଏ ହୋଇପାରେ ବା ଏ ନିମନ୍ତେ କିଛି ପ୍ରସ୍ତୁତ କରିପାରନ୍ତି। ଆଜି ଦିନରେ ଜମି, ଭୂମି ଇତ୍ୟାଦି ଆପଣ କ୍ରୟ କରିବେ। ଦିନ ଶୁଭରେ ଯାଉଥିବାରୁ ଲାଲ, ହଳଦୀ, ସବୁଜ, ସୁନେଲି ଏହି ରଙ୍ଗର ବସ୍ତ୍ର ପରିଧାନ କରନ୍ତୁ। ଶୁଭ ସଂଖ୍ୟା ହିସାବରେ ନମ୍ବର 9କୁ ବ୍ୟବହାର କରନ୍ତୁ। ଅଧିକ ଶୁଭଫଳ ପ୍ରାପ୍ତି ପାଇଁ ହନୁମାନଙ୍କୁ ଦର୍ଶନ କରିବା ସହିତ ହନୁମାନଙ୍କ ମସ୍ତକରେ 7 ଅପରାଜିତା ଫୁଲ ଅର୍ପଣ କରି ଦୂରଯାତ୍ରା କରନ୍ତୁ। ଦିନଟି ଶୁଭପ୍ରଦ ହେବ। ଧନୁରାଶି, ବିବାହ, ବ୍ରତ, ମାଙ୍ଗଳିକ କାର୍ଯ୍ୟ, ଆନୁଷ୍ଠାନିକ କାର୍ଯ୍ୟରେ ଯୋଗଦାନ କରିବେ। ରାଜନୈତିକ ବ୍ୟକ୍ତିବିଶେଷ ନିଜର ପ୍ରତିଆରକୁ ଜାହିର କରିବେ। ପାରିବାରିକ ଜୀବନ ସୁଖପ୍ରଦ ହେବ। ପିଲାମାନଙ୍କ ସହିତ ଦୂରଯାତ୍ରା କରିବେ ବା ଭ୍ରମଣ କରିବେ, ବନ୍ଧୁ ଦର୍ଶନ କରିବେ। ବ୍ୟବସାୟୀମାନେ ବ୍ୟବସାୟରେ ମଧ୍ୟମ ଫଳ ଭୋଗ କରିବେ। ଗୃହିଣୀମାନଙ୍କ ପାଇଁ ଦିନଟି ଭଲରେ ଯାଉଥିବାରୁ ମାନସିକ ସ୍ଥିତି ଭଲ ରହିବ, ଦିନଟି ଭଲରେ କଟିବ। ଆପଣଙ୍କ ପାଇଁ ଶୁଭ ରଙ୍ଗ ହଳଦୀ, ଲାଲ ଏବଂ ଗୋଲାପୀ। ଏହି ରଙ୍ଗର ବସ୍ତ୍ର ପରିଧାନ କରନ୍ତୁ। ଶୁଭ ସଂଖ୍ୟା ହିସାବରେ ନମ୍ବର 3କୁ ବ୍ୟବହାର କରନ୍ତୁ। ଅଧିକ ଶୁଭଫଳ ପ୍ରାପ୍ତି ପାଇଁ
ঘর যেতবে আপনার দূরযাত্রা করছেন সামান্য মহু খাই বা অধ চামচে মহু খাই দূরযাত্রা করতু দিনটি শুভপ্রদ হব। আসন্তু জানিবা মকর রাশির ব্যক্তি পাই দিনটি কিপরি বিতিব। পারিবারিক জীবন সুখপ্রদ হব। পূর্বর যে আর্থিক সমস্যা দিয়ে গতি করুলে সে সমস্যার খণ্ডন হব। আজি দিন কিছু নূতন অর্থ আপনার প্রাপ্তি করবে। বাণিজ্য করুথবা ব্যক্তি পাই বাণিজ্যিক স্থিতি উত্তম রহিব। আজি দিনের বন্ধু দর্শন সহিত কিছু সুস্বাদু ভোজন গ্রহণ করিবে। পরিবার সহিত সময় কটাইবে। আপনার পাই শুভরঙ্গ সবুজ নীল গোলাপি এই রঙের বস্ত্র পরিধান করন্তু। শুভ সংখ্যা হিসাবে নম্বর 5 6 এবং 8 কু ব্যবহার করন্তু। অধিক শুভফল প্রাপ্তি পাই হনুমান দর্শন করি হনুমান পাখে কিছু বুন্দি লড়ু প্রসাদ রূপে চড়াই ভোগ করি তাকে প্রাপ্তি করে দূরযাত্রা করন্তু। দিন মঙ্গলময় হব। কুম্ভ রাশি স্বাস্থ্য হেতুক বাধা দেখা দেই পারে। শারীরিক সমস্যাকে নিয়ে চিন্তিত হয়ে পারন্তি। থন্ডা দোষ থ্রট ইনফেকশন পেট জনিত সমস্যা গ্যাস্ট্রিক মুন্ড বিন্ধিয়া ভি সমস্যা দেখা দেই পারে। দিনটি শুভফল প্রাপ্তি পাই আপন সবুজ হলদী নীল রঙের বস্ত্র পরিধান করন্তু। শুভ সংখ্যা হিসাবে নম্বর 6 এবং 8 কু ব্যবহার করন্তু। অধিক শুভফল প্রাপ্তি পাই আপন আজি দিনরে ভগবান শিবঙ্কু দর্শন করন্তু। ভগবান শিবঙ্ক মস্তকরে 7 গটি নীল অপরাহিতা ফুল অর্পণ করি দূরযাত্রা করন্তু। যাত্রা শুভপ্রদ হব। কালপুরুষর অন্তিম রাশি মীন রাশি। দিনটি আপনার বহুত ভালরে বিতিব। পূর্বর কোণী বাদ বিবাদীয় স্থিতি লে তার সমাধান হব। পড়োশী সহ সুসম্পর্ক স্থাপন করবে। পারিবারিক জীবন সুখপ্রদ হব। স্বাস্থ্যগত সমস্যা লে তার সমাধান পাইবে। দিন ভালরে যাওতার বন্ধু দর্শন সুস্বাদু ভোজন গ্রহণ অপরাহ্ন সময় কিছু প্রীতি ভোজন বা বিবাহ ব্রত মাঙ্গলিক কার্যের যোগদান আদি যোগ রয়েছে। আপনার শুভরঙ্গ হলদী লাল সুনেলি খৈর এবং গোলাপি এই রঙের বস্ত্র পরিধান করন্তু। শুভ সংখ্যা হিসাবে নম্বর 1 এবং 3 কু বহুল ভাবে ব্যবহার করন্তু। অধিক শুভফল প্রাপ্তি পাই ঘর যেতবে আপনার বাহার যাচ্ছেন নিজ পর্সে বা নিজ পাখে গোটে হলদিয়া রুমাল রাখন্তু বা খণ্ড হলদী শুখিলা খণ্ড হলদীটি রাখন্তু শুভফল প্রাপ্তি করবে। যদি আপনার জীবনে ব্যক্তিগত পারিবারিক সমস্যা কর্মক্ষেত্র নিযুক্তি বৈবাহিক সমস্যা বাস্তুদোষ এবং মালি মকদ্দমা আদি সমস্যা থাকে তাহলে সমস্যার সমাধান ও পরামর্শ পাই আমাকে যোগাযোগ করন্তু। জ্যোতির্বিদ ডক্টর ভবানী শঙ্কর মহাপাত্র বুধেশ্বরী কলোনি প্লট নম্বর 26 ভুবনেশ্বর ফোন নম্বর 9776833302 9439444924 আমার ওয়েবসাইট www.srijagannathastro.com। দর্শক বন্ধু বর্তমান তো সময় ইশারা দেলা কার্যক্রমকে এইটি রক্ষাপ্রাই পড়ব। মহাপ্রভু জগন্নাথ দয়ার মা ভগবতী দক্ষিণকালী দয়ার মা দুর্গতিনাশী মা দুর্গা দয়ার মা তরাতরণী দয়ার আপনার দিনটি শুভপ্রদ হো। সমস্ত বাধা বিঘ্ন রহিত হয়ে দিনটি হস খুশি আনন্দর সহ মেষটার দিন পর্যন্ত প্রত্যেক রাশি আপনার অতিবাহিত করতু। পুঁ ভেট হব আপনার সহ আসন্তকালি ঠিক এই সময় বিদায় দিও। রুচি জয় জগন্নাথ। ডিটিভি ওড়িয়া দেখিবা পাই সাবস্ক্রাইব করন্তু এবং বেল আইকনকু মধ্য দবাই দিয়ন্তু।